নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুটু ফিজিক্সে। এখনকার সব থেকে আপডেট নিউজ হলো প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী, পরীক্ষা নিয়ে পূর্ণ বিবেচনা করুন মমতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা সেটা কিন্তু ক্লিক করে দেবেন, আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমে রাজ্যে উচ্চশিক্ষা সচিব চিঠি লিখিয়েছেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিবকে, তারপর ইউজিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন বাংলা উপাচার্যরা। কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষ এবং চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা বাধ্যতামূলক ভেবে নেওয়া বিষয়টি পূর্ণ বিবেচনা করার জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত বর্ষ ও চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা 30 সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলক জানিয়েছিল ইউজিসি। তারপরে বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। অতিমারী আবহে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব, সেই প্রশ্ন জোরদার করেছে সব স্তরে। শিক্ষা যেহেতু যৌথ তালিকাভুক্ত বিষয়, তাই রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই দিল্লি কীভাবে বাধ্যতামূলকভাবে এই সব পরীক্ষা নিতে বলল। কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব অমিত খাড়গে লেখা চিঠিতে সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের উচ্চশিক্ষা সচিব মনীষ জৈন। তারপর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, রাজ্যের সরকারের অ্যাডভাইজারি অনুযায়ী তারা যে পরীক্ষার্থীদের মূল্যায়ন করেছে সেটা দিল্লিকে জানিয়ে দেওয়া হবে। শনিবার প্রধানমন্ত্রীকে দুপাতা চিঠিতে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 29 এপ্রিল ইউজিসির পাঠানো গাইডলাইনে লেখা ছিল অ্যাডভাইজারি বা পরামর্শ দেওয়ার জন্য ওই নির্দেশিকা, কিন্তু 6 জুলাই ইউজিসির নয়া নির্দেশিকায় বলা হয়েছে চূড়ান্ত বর্ষ ও চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা বাধ্যতামূলকভাবে নিতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। মুখ্যমন্ত্রী লিখেছেন, করোনা আবহে উপাচার্য ও শিক্ষাবিদদের সঙ্গে সবিস্তার আলোচনা করে রাজ্যের মূল্যায়ন বিষয়ে 27 জুন বঙ্গে সব বিশ্ববিদ্যালয়ে পরামর্শ নির্দেশিকা দিয়েছে। ওই পরামর্শ দেওয়া হয়েছে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যতের কথা ভেবে। তাতে বলা হয়েছে স্বচ্ছতা বজায় রেখে অভ্যন্তরীণ মূল্যায়ন এবং আগের সেমিস্টারে সর্বোচ্চ ফল থেকে মূল্যায়ন করা হবে। কোনো পড়ুয়ারা তাতে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পরীক্ষা দিতে পারবেন। রাজ্যে অ্যাডভাইজারি অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় মূল্যায়নের দিকে এগিয়ে গেছে, এখন তা সম্পূর্ণ বাতিল করা অসম্ভব। পড়ুয়া এবং অভিভাবকরা এই ধরনের মূল্যায়নে খুশি, কিন্তু এখন ইউজিসির নতুন নির্দেশিকা নিয়ে শত শত পড়ুয়া ও শিক্ষক ইমেলের মাধ্যমে আমার কাছে উদ্বেগ প্রকাশ করছে, তাই বাধ্য হয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি। চিঠির একবারে শেষে মুখ্যমন্ত্রীর সংযোজন, ছাত্রছাত্রী ও শিক্ষকেরা দেশ ও পৃথিবীর সম্পদ, তাদের শারীরিক ও মানসিক সুস্থ রাখার জন্য অবশ্যই যত্ন নিতে হবে আমাদেরই, তাদের বিপর্যস্ত করা উচিত নয়। সো এখনকার মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা সেটা কিন্তু ক্লিক করে দেবেন, আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।